Hello, assalamu alaikum. আমি মনোয়ার হোসেন। সবাইকে এক্সপার্ট আইটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা কিছু বিষয় নিয়ে আসলে আলোচনা করতে আসছি। তো সেই বিষয়গুলো হচ্ছে এরকম যে অনলাইন ক্যারিয়ার হিসেবে আপনি কোনটাকে বেছে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে যে অনলাইন ক্যারিয়ার হিসেবে আপনি কোনটাকে বেছে নেবেন সেটা সম্পূর্ণই আসলে আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট তার আগে বুঝতে হবে যে আপনি কোন কাজটা করতে ভালোবাসেন বা আপনার দ্বারা আসলে কোন কাজটা করা সম্ভব, তার উপরে আপনি অনলাইনে আপনার ক্যারিয়ারকে পছন্দ করতে পারেন। যেমন যদি কেউ রং তুলি নিয়ে বা ডিজাইন করতে বা ড্রয়িং করতে বা ডিজাইনগুলো কালার নিয়ে কাজ করতে ভালোবাসেন, তো তার জন্য গ্রাফিক্স ডিজাইন বা গ্রাফিক্সটাকে আমি প্রেফার করবো অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার। এখন কথা হচ্ছে এগুলো দিয়ে আসলে আর্নিংটা করা যাচ্ছে। আমরা 5-10 বছর ধরে ফ্রিল্যান্সিংয়ের সাথে জড়িত আছি, আমরা এই বিষয়গুলো জানি যে এগুলো দিয়ে করা যায়। এখন কথা হচ্ছে আপনি করতে গেলে আপনার দ্বারা সম্ভব কিনা, আপনার জন্য যে বিষয়টা লাগবে আপনাকে আগে স্কিলড হতে হবে যে কোনো বিষয়ে। এখন কথা হচ্ছে আপনি কীভাবে শিখবেন বা আপনি কোন মার্কেটপ্লেসে ট্রাই করবেন। খুব ইজিলি বলি, আপনি শিখতে গেলে আমি যেটা বলবো, আমি অ্যাজ আমার পার্সোনাল অপিনিয়ন আপনাকে ট্রেনিং ইনস্টিটিউটে আসার কথা বলবো। সেটা কোন ট্রেনিং ইনস্টিটিউট সেটা আপনি চুজ করবেন। এখন ট্রেনিংয়ে কেন আসতে হবে, ট্রেনিংয়ে আসার বলার পিছনে একটাই কারণ, কারণ ট্রেনিং ইনস্টিটিউটে আপনি একটা নির্দিষ্ট গাইডলাইন পাবেন, একটা নির্দিষ্ট মডেল পাবেন, একটা নির্দিষ্ট টাইম আপনি টিচারকে পাবেন এবং ওই সময়টাতে আপনার যে কোনো সমস্যা নিয়ে আপনি তাকে প্র্যাকটিক্যালি প্রশ্ন করতে পারবেন, সমস্যা করার সাথে সাথে সেটা সে সলভ করে দিতে পারবেন। বাট অনলাইন থেকে যদি আপনি শিখতে চান ওয়েব ডিজাইন বা গ্রাফিক ডিজাইন, আপনি অনলাইনে একটা প্রবলেমে পড়তেছেন, দেখা গেছে সেখানে আপনি কোনো একটা প্রবলেম অ্যারাইজ হয়েছে, ওই প্রবলেমটার জন্য আপনি কাকে নক দেবেন বা কার কাছে আপনি মানে আনসারটা চান। তো এই জন্য বলি যে ট্রেনিং ইনস্টিটিউটটা মানে আমার পার্সপেক্টিভ থেকে আমি বলবো ট্রেনিংয়ে আসে, ট্রেনিংয়ে আসার পর একটা নির্দিষ্ট মডেল আপনি শেখেন, শেখার পর অনলাইন মার্কেট প্লেসে সেই শেখার বিষয়গুলো দিয়ে আপনি অনলাইনে ট্রাই করতে পারবেন। তো আপনাকে কী করতে হবে, তখন হয়তো আপনার ট্রেনিং আপনার টিচার থাকবেন, ইনস্ট্রাক্টর থাকবেন, সে আপনাকে ওই বিষয়গুলো সম্পর্কে অবগত করবে। তারপর হচ্ছে আপনি কোন মার্কেট প্লেসে শুরু করবেন। মার্কেট প্লেসের কথা বলে আসলে ভাই শেষ হবে না, মার্কেট প্লেস তো অনেক আছে। আমার মতে ফাইবারটা ভালো। কেন ফাইবারটা ভালো, কারণ ফাইবারে $5-10 দিয়ে খুব ছোটো ছোটো কাজ করা যায়। এটা একটা ভিজিটিং কার্ড, হ্যাঁ, বা এটা একটা লোগো, হ্যাবিটের একটা লোগো। কোনো একটা fiverr.com-এ আপনাকে ক্লায়েন্টের ওরকম একটা জব পোস্ট করতে পারে যে ক্লায়েন্টের এই ব্যাকটোর ফাইলটা হারিয়ে গেছে, তো তার একটা প্রিন্টিংয়ের জন্য প্রয়োজন। তার কাছে কী আছে, একটা JPG-টা আছে বা ছবিটা আছে, সে আপনাকে হয়তো এটা একটা JPG ফাইল দিল, আপনাকে বলল যে এটাকে আমার ব্যাকটোর করে দাও, এটার জন্য আপনাকে পাঁচের নিচে তো বাজেট হয় না, সর্বনিম্ন কথাই বললাম $10-20 আপনাকে এই ছোট্ট কাজটা সেম টু সেম করে দেওয়াটাকে বলে JPG-to-ব্যাকটোর, যেটাকে আমরা ইমেজ ট্রেস বা ট্রেস করেও করা যায়, হোয়াট এভার, সেটা আমি না বলি। আপনি এটাকে পেন্টল দিয়ে ড্রয়িং করে করতে পারেন, পাথ ক্রিয়েট করে এই কাজটা করে আপনি সিম্পলি একটা কাজ করে নিতে পারেন ফাইবার থেকে। তো এরকম ছোটো ছোটো কাজ করে এটা করার জন্য আপনাকে আবার খুব গ্রাফিক্সের এক্সপার্ট বা অনেক কিছু হয়ে যেতে হবে তা না। এটার জন্য আমি মনে করি যে একজন ব্যক্তি যখন ট্রেনিংয়ে থাকে বা কোর্স চলাকালীন অবস্থায় সে এটা খুব ইজিলি করে সে $10 ইনকাম করে দিতে পারবে। বাট কথা হচ্ছে এই যে আমি এটা বানাবো, এটা আপনি যদি নিজে থেকে সম্পূর্ণ কনসেপ্ট ডেভেলপ করে ক্রিয়েট করেন, নট এ টুলস ইউজ, আপনি যদি এটা নিজে থেকে আইডিয়া জেনারেট করে বানান, তাহলে এটার প্রাইস হয়ে যেতে পারে $20-50 মিনিমাম। তো এই যে আপনার ভ্যালুসটা আপনি নিজেই ক্রিয়েট করতে পারবেন, হ্যাঁ, কীভাবে সেটা আপনার যোগ্যতা এবং আপনার স্কিলের মাধ্যমে। তো এই অনলাইন থেকে এটা সত্যি যে আর্নিংয়ে আসাটা খুব ইজি, আবার আর্নিং আসাটা খুব কঠিন। কেন কঠিন, যখন আপনি একজন ভালো মানের গ্রাফিক ডিজাইনার হবেন না, আপনার স্কিলটা ওইরকম মানের হবে না, তখন আলটিমেটলি আপনার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন আসবে, অনলাইনে আপনি কাজ করতে পারবেন না, বা আপনি প্রাথমিক অবস্থায় কাজ পেলেও দেখা গেছে কোনো ক্লায়েন্ট আপনার কাজে স্যাটিসফাইড না, তখন কিন্তু আপনার অনলাইন ক্যারিয়ার ধ্বংসের মুখে মানে পড়ে যাবে। সো এই জন্য একটা কথা বলি, সবাইকে ভালো মানের গ্রাফিক্স শিখে অনলাইনে কাজ শিখে তারপরে আসাটাই উচিত। তো ঠিক আছে, ভবিষ্যতে আবারও দেখা হবে, আর সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আর সেই সাধুবাদ এবং শুভকামনা জানিয়ে আমি মনোয়ার হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবারও দেখা হবে, ভালো থাকুন।